নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। সকলকে প্রথমে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আজকের আমার রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল ভোগ পাঁচমেশালি সবজি তরকারি, যা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপি বানানো শুরু করা যাক। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেলকে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ বড়ি দিয়ে দিলাম। এটা আমার হাতে বানানো বড়ি, সেটাকে ইউজ করছি। বড়িটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। বড়িটা একদম আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু এই রান্নায় বেশি ব্যবহার করব, মেনলি এর পাঁচফোড়নের গন্ধটাতে রান্নাটার স্বাদটা আসবে, তাই এটা একটু সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। ফোড়নটা একদম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে আলুটাকে 1-2 মিনিট মতো হালকা করে ভেজে নেব। আলুটা একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুর সাথে কুমড়োটাকেও আরো 2 মিনিট মতো একটু ভেজে নেব। আলু আর কুমড়োটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ শিম দিয়ে দিলাম। শিমগুলোকেও একটা শিমকে 4 টুকরো করে কেটে রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলু কুমড়ো আর শিমটাকে আবারও 2 মিনিট মতো ভেজে নেব। আলু কুমড়ো শিমটা ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ বেগুন। বেগুনটাকে দিয়ে আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট মতো একটু বেগুনটাকে হালকা করে ভেজে নেব। বেগুনটা আলাদা করে ভেজে তুলে রাখিনি, একবারে এই তেলেতেই ভাজছি, এতে তেলের পরিমাণটা অনেকটাই কমেতে রান্নাটা হয়ে যাবে। বেগুন আলাদা করে ভাজতে গেলে কিন্তু তেল সহজেই শুষে নেয় আর অনেকটাই তেল লাগে, তাই এইভাবে বেগুনটা রান্না করে নিলে কম তেলে বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। সমস্তটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ নুন। সবজিগুলো ভাজার সময় যদি নুন দেওয়া হয় তাহলে সবজিগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো একদম নরম হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় মিডিয়ামে রেখে দেবো। হাই ফ্লেমে রাখলে যদি সবজিগুলো পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 4 মিনিট মতো সবজিগুলোকে ঢাকা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শীষ পালংটা, যেটাকে এরকম কেটে রেখেছি, সেটা ভালো করে ধুয়েও রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে সমস্তটাকে হালকা করে একটু তারপর মিডিয়াম ফ্লেমেই এটাকে 4 থেকে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো একদম নরম হয়ে যায় আর পালং শাক যেটা দিয়েছি সেটাও যেন একদম নরম হয়ে যায়। তবে এটা ঢাকা দিয়ে রান্না করার সময় মাঝে মাঝে একটু ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দেবো, যাতে না কড়াইয়ের তলায় লেগে আসে। লেগে আসবে না, কারণ সবজির থেকে প্রচুর পরিমাণ নুন দেওয়ার ফলে জল বেরিয়েছে, সেই জলেতেই কিন্তু সমস্ত সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার ফলে সবজিগুলো দেখো অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টমেটো। টমেটোটাকে এরকম 4 টুকরোতে কেটে রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম। আবারও মিডিয়াম ফ্লেমে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কড়াইশুঁটি, আবারও ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে
10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে সমস্ত সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায়। আর এই রান্নায় আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, এইভাবেতেই রান্না করার ফলে যে জলটা বেরাবে সবজির থেকে সেতেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে সবজিটাকে ঢাকা দিয়ে রান্না করার সময় মাঝে মাঝে একটু নেড়ে দেব, যাতে না এটা পুড়ে যায়, যেহেতু এতে কোনো জলের ব্যবহার করছি না। তবে আপনাদের যদি দেখেন এর মধ্যে কোনো জল নেই, এদিকে সবজিটা সেদ্ধ হচ্ছে না, তাহলে সামান্য একটু পরিমাণ জলের ছিটে কিন্তু ইউজ করতে পারেন। সমস্তটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে পুরোপুরি সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে সবজিগুলোকে রান্না করে নিয়েছি, সবজিগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। সমস্তটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভিজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো সর্ষে পোস্ত বাটা। আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 3-4 মিনিট মতো একটু রান্না করে নেব নেড়ে নেড়ে। এখন আর কিন্তু ঢাকা দেব না, এটাকে জাস্ট কষিয়ে নেব সবজির সাথে, যতক্ষণ না সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে রান্না করতে থাকবো। নেড়ে নেড়ে রান্না করার সময় দিয়ে দিই 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা একটু দিলে সবজির যে পাঁচে ভাবটা থাকে সেটা চলে যায়, আর স্বাদটাকে ব্যালেন্স করতেও কিন্তু সাহায্য করে। ক্রমাগত নেড়ে নেড়ে রান্না করতে করতে খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, তাতে তরকারিটা একটু মাখো মাখো হবে, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। অনেকক্ষণ ধরে নেড়ে রান্না করার সময় যখন এটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সরস্বতী পুজোর স্পেশাল ভোগ তরকারি, যেটা খেতে কিন্তু খিচুড়ির সাথে অসাধারণ লাগে। এমনি দিনও ভাতের সাথে ডালের পাতে খেতে কিন্তু দারুণই লাগে। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ করে, আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।